হবে এবং এক ধরনের ইতিহাস তৈরি হবে বলে আপনারা বলছেন একাডেমির পক্ষ থেকে, কেন এই আশা? ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠান দেশে এবং দেশের বাইরে দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন তার সাহিত্য সম্মেলনে, বলেছিলেন একবার যে বাঙালি একটি সত্য বস্তু পাই আছে, ইহা তার সাহিত্য। আর বাঙালির সাহিত্যকে সামনের দিকে তুলে ধরা এবং বাঙালিদের এই তাদের এই কর্মকাণ্ডকে বিস্তৃত করার দায়িত্ব কিন্তু বাংলা একাডেমিতে রয়েছেই, এবং বইমেলার যে আয়োজন সেই আয়োজনটাতে আরও বেশি করে সামনের দিকে আসবে এটা আমরা মনে করি। এক সময় আমরা যখন আজ থেকে 10 বছর আগেও কলকাতায় যেতাম ঘুরতে, আমাদের বন্ধুবান্ধবরা বলতো যে আপনারা ইলিশ মাছ নিয়ে আসবেন, এখন তারা বলে যে বাংলা একাডেমির অভিধান নিয়ে আসবেন। আমরা এক সময় কলকাতার থেকে সংসদ অভিধান নিয়ে আসতাম, এখন আগ্রহ বেড়েছে আমাদের এই অভিধানের প্রতি। বাংলা একাডেমি এবারে বইমেলা কিন্তু 29 দিনের, যেহেতু ফেব্রুয়ারি এবার 29। আর আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে, বেশি দিন ধরে বইমেলা হচ্ছে একটা বইমেলা, সে হচ্ছে আমাদের অঙ্গরাজ্যের বইমেলা, আমরা বলি প্রাণের মেলা। যেমন কলকাতার বইমেলাকে বলা হয়, ওরা বলে যে ওরা বাঙালির চতুর্দশ পার্বণ, ওরা অন্যভাবে বলার চেষ্টা করে, এবং সেই মেলাও কিন্তু 2 সপ্তাহের। দিল্লিতে যে মেলা হয়েছে এবার সেটা আপনার 9 জানুয়ারি থেকে 17 জানুয়ারি, মাত্র 9 দিনের। আমরা যেটা ফ্রাঙ্কফুর্টের মেলা যেটা বলি, যদিও সেটা শুধুমাত্র প্রকাশকদের, মাত্র 3 দিনের, এবার হবে অক্টোবরের 19 তারিখ থেকে 23 তারিখ। আপনি যদি লন্ডনের বইমেলা ধরেন, সেই বইমেলা 12 থেকে 14 এপ্রিল, অর্থাৎ সেখানেও 3 দিন। আর আগরতলা বইমেলা শুরু হবে 12 তারিখ থেকে, এবং সেটাও কিন্তু 12 দিনের 13 দিন। সবচেয়ে লম্বা সময় নিয়ে বেশি দিন ধরে এবার একদিন বাড়লো, 29 যেহেতু ফেব্রুয়ারি 29 দিন। এইবারের আয়োজনে আপনি প্রথমে উল্লেখ করলেন, এইবার আয়োজন অন্য মেলার বছরের থেকে একটু ভিন্ন আকারে হচ্ছে, অনেক ক্যানভাসটা অনেক বড় হয়েছে, এবং এবারের আয়োজন শুরু হয়েছে ডিসেম্বর থেকে, মানে প্রস্তুতিটা। আপনি 400টি প্রকাশনা সংস্থা, তার মধ্যে প্রায় 650 স্টল এবং 15টি প্যাভিলিয়ন, এবং এই যে সবচেয়ে বড় বেশি নজর এবার দেওয়া হয়েছে, এবং এই প্রস্তুতিতে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে যাতে গতবারের যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা সবাই সরকারের নির্দেশে আমরা খুব বেশি সতর্ক। এইবার 15টি বলা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবারে মেলার জন্য নিরাপত্তা ইস্যুটা। এবার 15 যেমন এবার প্রায় 500,000 স্কোয়ার ফিটের আয়তনের বইমেলা, অনেক বড়। প্রতিবার 1টি করে প্রবেশ পথ থাকে, এবার 4টি প্রবেশ পথ। এবং শুধু অভিজিৎ না, হুমায়ুন আজাদের হত্যাকাণ্ডও কিন্তু স্মরণ করা যেতে পারে ক্ষেত্রে। আমাদের এই বইমেলার সাথে আমাদের কিন্তু অনুভূতি, আমাদের ভাষা আন্দোলনের, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা সব কিছু মিলে একাকার হয়, এবং এই বইমেলাতে আসবার জন্যে বিশেষ করে বিলেতে যারা থাকেন, আমেরিকায় যারা থাকেন, তারা কিন্তু অনেকেই কিন্তু ছুটির সময়টা বেছে নেন কিন্তু এই বইমেলাকে কেন্দ্র করে, যে তারা জানুয়ারি মাসের শেষের দিকে আসবেন কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আসবেন। অতএব ওই বইমেলা কিন্তু আমাদেরকে সবাইকে টানছে, যেজন্য সবসময় টানছে দিন দিন এরা কলেবর বৃদ্ধি পাচ্ছে আর চ্যালেঞ্জও বৃদ্ধি পাচ্ছে। এবার কিন্তু র্যাবের 15টা ওয়াচ টাওয়ার করা হয়েছে, এবং শুধু বইমেলার অংশটুকু না, কারণ আমরা গতবারের অভিজ্ঞতা থেকে যে খারাপ অভিজ্ঞতা, বইমেলার বাইরে নিয়ে যে অভিজিৎকে হত্যা করা হয়েছে, যেটা ছিল সিসিটিভি ক্যামেরার বাইরে, টিএসসির এই মাথা পর্যন্ত, যেখানে আমাদের ডাচ ব্যাংক বাংলা ব্যাংকের যে এটিএম বুথ তার উল্টো দিক পর্যন্ত সিসিটিভি ক্যামেরা ছিল, যে জন্য তাকে ওর বাইরে নিয়ে এসে তাকে হত্যা করেছে। আমরা এবার একেবারে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত আমরা সিসিটিভির ক্যামেরা বিস্তৃত করেছি, এবং সব সময় এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, বাংলা একাডেমি মেলা পরিচালনা পরিষদ
সবসময় সার্বক্ষণিক একটি যোগাযোগের জায়গা তৈরি করে, যেটা ভুল হবে সাথে সাথে সংশোধন করা এবং নতুন মাত্রা যোগ করা। আপনি জানেন এবার প্রতিবন্ধী যারা আসবেন তাদের জন্য আমরা বলেছিলাম, গতকালকে আমরা বলেছি যে বেক্সিমকো ফার্মাকে আপনারা আমাদেরকে হুইল চেয়ার সরবরাহ করবেন, ওনারা আমাদের দিয়েছেন এবং এই হুইল চেয়ার দিয়ে প্রতিবন্ধীদের নিয়ে যাওয়া হবে। মানে আরেকটা বিষয়, এইবার বইমেলায় একটা লক্ষণীয় আছেন, ফরিদ ভাই এখানে প্রকাশক উনি আছেন স্বীকার করবেন, যে এইবার বইমেলায় আপনার গতবারের তিন ইউনিটের স্টল মানে এবার কিন্তু চার ইউনিটের স্টলের সমান সমান, মানে এবার তিন দিকেই খোলা, মানে মানুষ স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারবে।